বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা মানে রেসিপি শেয়ার করবো রেসিপিটি হচ্ছে ইলিশ মাছ এখন তো খুব ইলিশ মাছ উঠেছে তোমরা সবাই জানো ইলিশ মাছ ভাপা করব। সেটা হচ্ছে ভাতের মধ্যে দিয়ে যে ভাপাটা হয় সেটা আমি করব আগে তোমাদের আমি দেখেছি টিফিন গাড়িতে ভাপা করা আর বন্ধুরা এটা হচ্ছে খুব ছোটো বে মানে খুবই ছোটো না খুবই বড়ো না মানে একদম মিডিয়াম একটা সাই সাইজের ছোটো ইলিশ আর বন্ধুরা আমি এখানে দেখো মাছটা খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমি দিচ্ছি হচ্ছে সর্ষে বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা লঙ্কা আছে আর অল্প একটু জিরে আছে আর বন্ধুরা এখানে আর কিছু নেই আমি এখানে একটু দেখো দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি দিয়ে দেব নুন হলুদ আর তেল এইটা দিয়ে ভালোভাবে মাছটাকে খুব সুন্দরভাবে মেখে নেব আর বন্ধুরা এইটা আমি ভাতের মধ্যে দেবো তোমাদের বললামই এটা খুব সুন্দরভাবে মাখতে হবে ভাপা করার জন্য মাছটা কিন্তু একটু পাতলা পাতলা করেই কাটতে হবে বেশি মোটা কাটবে না ইলিশ মাছ তো জানো খুবই নরম মাছ অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ হয়ে যায় আর আজকে খুবই অল্প সময়ের মধ্যে আমি তোমাদের দেখাবো যে ইলিশ মাছটা ভাপা করতে কি কি মানে কিভাবে আমি করছি তাহলে দেখো এখানে আমি সব কিছু তো দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি বন্ধুরা এই মাছটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। তা বন্ধুরা মেখে নেওয়ার পরে আমি কী করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই এটা তাহলে আমি দেখো চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে খেয়ে নেব তা এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে সর্ষের তেলটা ব্যবহার করবে আর এটা কিন্তু ইলিশ মাছ ভাপা বা সর্ষে ইলিশ এগুলো কিন্তু খেতে গেলে সর্ষের তেলেই বেশি ভালো লাগে তা দেখো এখানে মাখা আমাকে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার বন্ধুরা আমি যেটা করব এখানে আমি দেখো মানে কুমড়ো পাতা নিয়েছি কুমড়ো পাতা দিয়ে মাছটাকে ভালোভাবে এই বাটির মধ্যেই চাপা দিয়ে দেবো খুব সুন্দরভাবে এখানে একদম কচি কচি পাতাগুলো নিয়েছি নিয়ে কি করলাম দেখতে পেলে পাতাটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছি আগে থেকে ধুয়ে দেখো সুন্দরভাবে মাছটাকে আমি এই সম্পূর্ণ পাতাগুলো দিয়ে মানে সম্পূর্ণ আমি কভার করে দেবো যেন মাছটা দেখা না যায় কেন এর ওপর থেকে তো ভাতটা দেওয়া হবে আর একদম গরম ভাত দিতে হবে মানে হাড়ি থেকে নামানোর পরই এটা ভাতটা কিন্তু দিতে হবে আর এদিকে দেখো সব কিছু রেডি করা তো হয়ে গেছে আর এবার আমি তোমাদের দেখাবো কি করে আমি ভাতে দেবো এটা আর বন্ধুরা মানে আগে থেকে রেডি করে রাখবে মাছটা মেখে রেডি করে রেখে দেবে কেন ভাতটা নামানোর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারো অথচ তোমরা ভাতের মধ্যে দিয়ে এটা করতে পারো পাতার মধ্যে বেঁধে ভাতের মধ্যে দিতে পারো তা বন্ধুরা চলো ভাতের মধ্যে দেখো আমি এখানে একটা বড় একটা গামলা নিয়েছি এটা কিন্তু বেশ বড় তোমরা হয়তো বুঝতে পারছো না এখানে ক্যামেরায় তাই এখানে আমি যেটা করব নিচে আমি প্রথমে গরম ভাত দিয়ে দেবো বেশ কিছুটা ভাত আমি নিচটায় দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এবার আমি যে মাছের যে গামলাটা আমি মেখে রেখেছিলাম সেই গামলাটা মানে খুব পাতলা কিন্তু বেশি মোটা দিলে কিন্তু হবে না এবার আমি বসিয়ে দিলাম ওপরটায় ওপরটায় বসিয়ে দিয়ে এবার আমি মানে এই চারিদিকে ভাতটা দিয়ে দেব আর নিচে যে দেখতে পাচ্ছ যে ফাঁকা জায়গাগুলো সেইগুলো কিন্তু আমি সম্পূর্ণ ভাত মানে চেপে চেপে ভাতগুলো দিতে হবে যেন পুরো কভার হয়ে যায় সেভাবে কিন্তু দিতে হবে দেখো আমি এমনভাবে ভাতটা দেবো পুরো মানে সম্পূর্ণটা চাপা পড়ে যায় আর হচ্ছে তোমার হচ্ছে এটা কিন্তু ভাতটা দেখো আমি দিয়ে

এরপরে আমি আরও ভাত দিয়ে ওপর একটা গামলা আমি ঢাকা দিয়ে আমি রেখে দেব তাহলে বন্ধুরা এবার আমি দেখো আমি তোমাদের দেখাচ্ছি এটা বেশ কিছুক্ষণ মানে রেখে দিয়েছি আর ভাতটা তো অনেকটাই গরম ছিল ওপরে ঢাকনা মানে আমি চাপা দিয়ে দিয়েছিলাম তা বন্ধুরা এবার আমি তোমাদের দেখাবো যে ভাতগুলো সরিয়ে দিয়ে যে মাছটা কেমন হয়েছে আর একটু হলুদ হলুদ লেগে যাবে ভাতে ওটা কোনো অসুবিধা নেই তোমরা পরে ভাতটা খেয়ে নেবে এ দেখো আমি ওই যে ভাতটা বেশি মানে একটু ঝোলটা লেগে গেছে সেইগুলো আমি আলাদা করে রেখেছি আর বন্ধুরা এই পাত পাতাটা কিন্তু মানে খাওয়া যাবে তোমরা যদি চাও খেতে পারো আমরা কিন্তু এই পাতাটা মানে খাবো আর এটা পাতা কিন্তু একটু মেখে নিলে খুব সুন্দর লাগবে তা বন্ধুরা পাতাটা আমি প্রথমে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে মাছটা দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো যে মাছটা কেমন সেদ্ধ হয়ে গেছে উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে আর ইলিশ মাছটা খুবই নরম মাছ তোমাদের বলেছি ইলিশ মাছটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখো একদম গরম ভাতের মধ্যে আমি মানে রেখে দিয়েছি তো অনেকক্ষণ আর এদিকে দেখো আমি তোমাদের মাছটা ভেঙে দেখাবো যে মাছটা কেমন সেদ্ধ হয়েছে তোমরা হয়তো বিশ্বাস করবে না এই দেখো আমি মাছটা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর মানে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছো তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন